হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তপ স্টুডিও আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আবারও হাজির হলাম নতুন আরেকটি রেসিপির সঙ্গে আমার আজকের রেসিপিটির নাম হচ্ছে বুট ডাল ভর্তা কীভাবে বুট ডাল ভর্তা তৈরি করতে হয় তা আপনাদের সঙ্গে শেয়ার করছি চলুন কথা না বলে রেসিপিটি পুরো প্রস্তুত প্রাণীটা দেখে নেওয়া যাক আজকের রেসিপির জন্য আমি এখানে একটা পেঁয়াজকে কচি করে নিয়েছি নিয়েছে একটা রসুনকে অলরেডি ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পর্যাপ্ত লবণ আর দুইটা মরিচকে আমি অলরেডি ভেজে নিয়েছি লবণের সঙ্গে খুব সুন্দর মতো শুকনো মরচটাকে আমি প্রথমে সুন্দর মতো মাখাতে থাকবো যতক্ষণ পর্যন্ত আমার মরিচটা ভালো মতো মাখানো না হচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত আমি একটু নিয়ে মাখাতে থাকবো তারপর আমার বাকি সব উপকরণগুলোকে খুব সুন্দর মতো একটু নিয়ে মাখাতে থাকবো কারণ পেঁয়াজটা অবশ্যই একটু মেঘ মাখাতে মাখাতে নরম করতে হবে নরম করে মেখে নেওয়ার পর এর মধ্যে এখন আমার সিদ্ধ করে রাখা যে বুট ডালটা আছে সেই বুট ডালটাকে দিয়ে দিচ্ছি আমি অবশ্যই যেহেতু ভর্তা রেসিপি এই জন্য এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ সরিষার তেল অবশ্যই ভর্তাতে তেল ইউজ করতে হয় তাছাড়া ভর্তা খেতে একদমই ভালো লাগবে না আমি অবশ্যই বুট ডালকে আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম আমি বুট ডালটা কিন্তু অবশ্যই রাইস কুকার দিয়ে সিদ্ধ করে নিয়েছি আমি এখন এই বুট ডালকে হাতের সাহায্য নিয়ে খুব সুন্দর মতো এইভাবে মিক্স করছি ভালো মতো মিক্স করার ফলে কিন্তু আমার বুটডাল ভর্তাটা কিন্তু হয়ে গেছে ঠিক এমনটা যখন হবে তখনই কিন্তু ডাল ভর্তাটা আপনারা সার্ভ করতে পারেন আপনারা অবশ্যই এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে সার্ভ করবেন তাহলে এই রেসিপিটা খেতে অনেক টেস্টি লাগবে আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের সবার অনেক ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম মজাদার মজাদার রেসিপি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন